হারিয়ে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাবেন দেখুন। যে কোনো পাসওয়ার্ড খুঁজে ফেলুন মাত্র এক মিনিটে, মাত্র এক মিনিট সময় লাগবে। আপনাকে হাজার হাজার ভিডিও দেখার আর প্রয়োজন নেই, মাত্র এই একটি ভিডিওতে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখুন এই ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটি অন করতে ভুলবেন না, কারণ এমনই হেল্পফুল ভিডিও আপনারা ভবিষ্যতে এই চ্যানেলে পেতে চলেছেন। তাহলে চলুন দেখে আসি হারিয়ে যাওয়া পাসওয়ার্ড কিভাবে খুঁজে পাবেন তা। এর জন্য আপনাদেরকে সবার প্রথমে মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। এবার সেটিংয়ে যাওয়ার পর গুগল লিখে সার্চ করুন। এবার নিচে স্ক্রল করে এই গুগলে ট্যাপ করুন। তাহলে আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। এবার আপনারা ক্লিক করুন এই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে। তাহলে আপনাদের সামনে আরও একটি পেজ খুলে যাবে। এবার পাশে স্ক্রল করে এই সিকিউরিটি অপশানে ক্লিক করুন। এবার আপনারা নিচে স্ক্রল করে এই পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করুন। এবার এখানে আপনারা সেই সমস্ত পাসওয়ার্ডগুলো দেখতে পাবেন যে অ্যাপসগুলো আপনার মোবাইলে লগ ইন আছে, এবং লগ ইন থাকা সত্ত্বেও যে অ্যাপসের পাসওয়ার্ড আপনি খুঁজে পাচ্ছেন না সেগুলো। এই ভিডিওটি অবশ্যই তাদের কাছে শেয়ার করে দেবেন যারা তাদের হারিয়ে যাওয়া পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না। এবং এমনই হেল্পফুল টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না।